বর্তমান সময়ে সবাই ধনী হতে চায়, কিন্তু অনেক পরিশ্রম করেও সফল হতে পারেন না। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে নেতিবাচক শক্তির অত্যাধিক উপস্থিতির কারণে আর্থিক সংকট, ব্যবসায় ভারী ক্ষতি, কলহ ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে হয়। এমন পরিস্থিতিতে বাস্তুতে অনেকগুলি প্রতিকারের পরামর্শ দেওয়া হয়েছে, যা অনুসরণ করে যে কেউ অবশ্যই আর্থিক সুবিধা পেতে পারে। তেমনি বাস্তুশাস্ত্রে এমন একটি গাছের কথা বলা হয়েছে যা আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে এবং ইতিবাচক শক্তি দিয়ে পূর্ণ করে। এছাড়াও এই গাছ ধনদেবতা কুবেরের খুব প্রিয়। এটি ঘরে রাখলে ধনদেবতার আশীর্বাদ আপনার সাথে থাকে। এই গাছটি ক্র্যাসুলা নামে পরিচিত। এছাড়াও এই গাছটি সৌভাগ্যের গাছ, মানি ট্রি, সুকুলেন্টস, ক্যাসেরোল প্ল্যান্ট বা ক্র্যাসুলা ওভাটা নামেও পরিচিত। বাস্তুশাস্ত্রে এটিকে সম্পদের গাছ হিসাবে বিবেচনা করা হয়। এটি বাড়িতে স্থাপন করলে আপনি সমস্ত আর্থিক সমস্যা থেকে মুক্তি পান এবং আয়ের নতুন উৎস উন্মোচিত হয়। মানি প্ল্যান্টের থেকেও এই গাছটি বেশি শুভ বলে মনে করা হয়। জেনে নিন বাস্তু অনুসারে ঘরে কিভাবে ক্র্যাসুলা গাছ রাখলে আর্থিক সুবিধা এবং প্রতিটি কাজে সাফল্য আসবে। বাস্তু অনুসারে বাড়ির প্রবেশ পথের ডান দিকে ক্র্যাসুলা রাখা শুভ বলে মনে করা হয়। এই গাছটিকে এই দিকে রাখলে ইতিবাচক শক্তির প্রবাহ বৃদ্ধি পায় এবং ব্যক্তি আর্থিক সুবিধা পান। অফিসকে চাপমুক্ত রাখতে এবং পদোন্নতির জন্য কর্মক্ষেত্রের দক্ষিণ বা পশ্চিম দিকে একটি ক্র্যাসুলা প্ল্যান্ট রাখুন। এর মাধ্যমে ব্যক্তি সফলতা অর্জন করবে। ক্র্যাসুলা প্ল্যান্ট অফিস বা দোকানের ক্যাশ কাউন্টারের উপরেও রাখা যেতে পারে। এটি আপনাকে দ্বিগুণ আর্থিক লাভ দেবে। যদি পরিবারের কোনো সদস্য বা আপনি নিজে কোনো রোগে ভুগে থাকেন, তাহলে এই গাছটি বাড়ির পূর্ব দিকে রাখলে শুভ হবে। শিশুদের ভবিষ্যৎ এবং তাদের ঘরে ইতিবাচক শক্তির জন্য ক্র্যাসুলা গাছ পশ্চিম দিকে রাখা যেতে পারে। বাস্তু অনুসারে বেডরুমে বা যে ঘরে আপনি ঘুমান সেখানে কখনই ক্র্যাসুলা গাছ রাখবেন না, এতে ঘরে অশান্তির পরিবেশ তৈরি হয়। বাস্তু অনুসারে বাড়ির দক্ষিণ দিকেও ক্র্যাসুলা গাছ রাখা উচিত নয়, এতে বিপুল আর্থিক ক্ষতি হয় এবং এক পয়সাও সঞ্চয় হয় না। এখানে বলে রাখা ভালো, আপনার ঘর যদি দক্ষিণমুখী হয় সেক্ষেত্রে প্রবেশ পথের বাইরে ডান দিকে এই গাছ রাখবেন। ক্র্যাসুলা গাছের পাতা খুব নরম এবং পুরু। এই গাছ ছায়া সহজে বৃদ্ধি পায়, এছাড়া এর বেশি যত্ন নেওয়ার দরকার নেই। সপ্তাহে 2 থেকে 3 বার জল দিলে চলে যায়। বন্ধুরা, এই গাছটি নিতে চাইলে ডিসক্রিপশন চেক করতে পারেন। আশা করি এই ভিডিও আপনার উপকারে আসবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।